বন্ধুরা আমাদের প্রত্যেকেরই সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে একটু স্ন্যাক্স খেতে কিছু ইচ্ছা করে আর আমরা ডেলি ডেলি টেনশানে পড়ে যাই যে বাড়ির মানুষকে সন্ধ্যের টিফিনে কি সার্ভ করব তাই প্রত্যেকের কথা মাথায় ভেবে আজকে আমি এই চারটে সিমলা মিরচ আর চার পিস বেড দিয়ে একটা সুস্বাদু স্ন্যাক্স রেসিপি আপনাদের মাঝে হাজির করলাম প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি এখানে সাদা ব্রেডটাই নিয়েছি আপনারা ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন এই যে প্রথমে আমি ব্রেডগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি সাইডের বর্ডারটা কেটে ফেলবো না আপনাদের ইচ্ছা করলে ফেলতে পারেন কিন্তু এই বর্ডারটা থাকলে এটা খেতে বেশি ভালো লাগে আমি সেই কারণেই বর্ডারটা রেখে দিয়েছি এবার এগুলোকে ছোট্ট ছোট টুকরো করে কেটে নেব আর নর্মেল ব্রেড থেকে এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগে আর যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন চলুন সবার প্রথমে ব্রেডগুলো কেটে নিই নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে এই যে ব্রেডগুলো দেখুন ছোট ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য কড়াইয়ে এক চামচ বাটার দিলাম এবার টুকরো করা ব্রেডগুলো এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব ভীষণ ইজি রেসিপি এবং খেতেও ভীষণই সুস্বাদু এক ঘেমি ব্রেডের রেসিপি খেতে খেতে দেখবেন এটা ট্রাই করবেন আশা করি চা বা কফির সাথে আপনাদেরও ভালোই লাগবে আর একটু ধৈর্য ধরে প্রথমে এই ব্রেডটাকে ভেজে নেব ব্রেডটা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না ব্রেডটা মুচমুচে টাইপের হচ্ছে আপনারা বুঝতে পারবেন ভাজতে ভাজতে ব্রেডটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার ব্রেডটা আলাদা পাত্রে ঢেলে নেব হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ভাঙা যাচ্ছে সেই রকম অবস্থা অবধি ব্রেডটা ভাজতে থাকবেন এবারে রান্নাটা করার জন্য ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প অলিভ অয়েল আমি এখানে অলিভ অয়েলের ব্যবহার করেছি আপনারা প্রয়োজনে রিফাইন তেল বা বাটার ব্যবহার করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে জাস্ট এক পিঞ্চ নুন দিলাম এখানে কিন্তু বেশি নুনের ব্যবহার করা যাবে না জাস্ট এক পিঞ্চ নুন দিলেই হয়ে যাবে এবার পেঁয়াজটা হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কার কুচি আর ওই যে সিমলা মির্চিগুলো ছিল ওগুলো ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবারে পেঁয়াজ আর সিমলা মির্চ লঙ্কা একসাথেই ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর দেড় চামচ সেজোয়ান সস আমি এখানে সেজোয়ান সসের ব্যবহার করেছি আপনারা পিজা সসও ব্যবহার করতে পারেন এবার সস দুটো পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা ব্রেডের টুকরোগুলো দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তবে ব্রেডটা দিয়ে খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ব্রেডটা নরম হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না জাস্ট ব্রেডটা দিয়ে মাখো মাখো করে নামিয়ে নেব আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে দেবেন কারণ কারণ সয়া সসের মধ্যেও নুন থাকে আর এই সেজওয়ান সসের মধ্যেও অল্প নুনটা ভাব থাকে সেই অনুপাতেই নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন এক ঘেয়েমি ব্রেডের স্যান্ডউইচ বাটার ব্রেড ব্রেড টোস্ট এইসব খেয়ে ভালো না লাগলে অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এটা ব্রেডের নতুনত্ব একটা রেসিপি এবং ভীষণই টেস্টি এটা বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের চলুন ব্রেডটা এই যে সসের সাথে মেশানো হয়ে গেছে তবে এটা বেশিক্ষণ মেশানো যাবে না তাহলে কিন্তু ব্রেডটা নরম হয়ে যাবে এই যে ব্রেডের সাথে সস সব মাখানো হয়ে গেছে এবার উপর থেকে ধনে পাতা কুচিটা মিশিয়ে এটা এবার গরম গরম চা বা কফির সাথে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ব্রেডের একটা স্ন্যাক্স রেসিপি আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ